আসসালামু আলাইকুম। মোর এই ছোট চ্যানেল সনখোলা অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। মুই আইজ গলই আইজি আপনাদেরে দেখাইতে বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ মোর মায় ঘরের পাশে লাগাইছে। মোর মায় বাড়িতে থাইকে হারা দিন এই কাম ওই কাম করতেই থাকে। কোনহানে কোন গাছটা লাগাইবে, কোনহানে কোন ফল গাছটা লাগাইবে, কোনহানে কোন বোম্বাই মরিচ লাগাইবে, কোনহানে পেঁপে গাছ লাগাইবে, কোনহানে লাউ গাছ লাগাইবে, খালি হে ইয়া খোঁজতেই থাকে, বিশ্বাইতেই থাকে। মুই থাই দাসর, মুই এই সময় আইছি বাড়িতে, আইয়া দেহি বোম্বাই মরিচ গাছ লাগাইছে, এত সুন্দর বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দেখলে মোর মন চাই গাছ সহ খাইয়া ভালাই। গাছ আছে এখানে অনেকগুলা, আমনে করে একটা একটা করে সবগুলা গাছ দেখাম। এখানে যে গাছটা দেখতে আছেন এখানে অনেকগুলা বোম্বাই মরিচ ধরছে এই গাছটাতেই। মাশাল্লাহ, এ সব হইলো আল্লাহর নিরাখালা। এখানে যে গাছটা দেখতে আছেন এই গাছটা ছাড়াও আরও গাছ আছে, এই যে দেখেন এখানেও একটা গাছ আছে। তো এই গাছটা ছোট, এই গাছটার বয়স বেশি না, এই গাছটার বয়স বেশি দেওয়ার কারণে এটা এখনো বোম্বাই মরিচ বেশি ধরে নাই, এখনো যা ধরছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই গাছটার মরিচ হলো ড্যাগা, মোরা ড্যাগাই কই, এই ড্যাগা মরিচ বেশি জাল হয় না। এই মরিচটি যখন বাতি হইবে তখন হইবে জাল, এখন বাতি হয় নাই এই জন্য জাল না। এখন খাইলে লাগবে মিষ্টি, নাহলে লাগবে তিতা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হইবে পরবর্তী ভিডিও নিয়ে।